দেশের জনগণ স্বাধীনতা বিরোধী অগ্নি সন্ত্রাসী বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করছে বলে তারা নির্বাচনে আসতে ভয় পায়। সাতক্ষীরায় কেন্দ্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফমা বাহাউদ্দিন নাসিম। সাতক্ষীরা থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজের প্রতিবেদনে বিস্তারিত। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাঁকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনে সাতক্ষীরা জেলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা পিএন স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফমা বাহাউদ্দিন নাসিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মিলেমিশে কাজ করলে এ ধরনের একটি ভালো সফল সম্মেলন করা সম্ভব। গণমাধ্যম কর্মীরা আপনারা আমাদের সহযোগিতা করে বন্ধু হিসেবে পাশে দাঁড়ান ও সাম্প্রদায়িক বাংলাদেশে বিনির্মাণে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা আমাদের পরম বন্ধু। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা বজ্রকণ্ঠে আর শপথ নেব, ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা বিরোধী শকুনেরা যেন ক্ষতবিক্ষত করতে না পারে। তিনি আরও বলেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে আমাদের লাল সবুজের বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী জামাতে বিএনপি অগ্নি সন্ত্রাসীরা অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত, মঙ্গামুক্ত, সুখী, সমৃদ্ধশালী, উন্নয়নশীল বাংলাদেশ তৈরি করছে। ঠিক সেই মুহূর্তে ওই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসীরা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের স্বাধীনতা থেকে সামগ্রিক উন্নয়ন সকল ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের অবদান। দেশের জনগণ স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করেছে, তাই তারা নির্বাচনে আসতে ভয় পায়। সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর আফমা রুহুল হক এমপি ও সাতক্ষীরা সদর 2 আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো 001 বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ নাসিরুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলা সাইম প্রমুখ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপ প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান সজীব, উপ কৃষি বিষয়ক সম্পাদক এম আফসারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য সুবল ঘোষ প্রমুখ। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন প্রমুখ। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা কমিটি ঘোষণা করা হয়নি। একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী থাকায় যাচাই বাছাই পূর্বক পরবর্তীতে জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ নাজমুল হক রনি।